সব আয়োজন ঠিকঠাক মতো আছে তো? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, সব ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেবকে খবর দিন। জি আচ্ছা। হাসেম তুমি একটু চৌধুরী সাহেব। হ্যাঁ ওসি সাহেব এসছেন। আরে ওসি সাহেব আসুন আসুন। মাফ করবেন চৌধুরী সাহেব, আমি বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আসিনি, এসেছি সরকারি কাজে। অবিলম্বে এ বিয়ে বন্ধ করতে হবে। কেন? আদালত এ বিয়ে বন্ধ করার হুকুম দিয়েছে। কোন কারণে? কার্ডটা দেখি। চৌধুরী সাহেব, এই কার্ড থেকে দেখা যাচ্ছে আপনি আপনার ছেলের বিয়ে এই মেয়ের সাথে সাব্যস্ত করেছিলেন, এটা কি সত্যি? জি হ্যাঁ। তাহলে এই বিয়ে ভেঙে দিয়ে ছেলেকে অন্যত্র বিয়ে দিচ্ছেন কেন? আমি বিয়ে ভাঙিনি, ভেঙেছে ওই মেয়ে। ও নিজের হাতে কার্ড ছিঁড়ে আমার মুখের উপর ছুড়ে মেরেছিল। এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে। আসল কথা হল, বিয়ে পাকা হবার সময় 100,000 টাকা যৌতুক ধার্য করা হয়েছিল। কার্ড ছাপানোর পর উনি আমার বাবার কাছে 500,000 টাকার যৌতুক দাবি করে বসেন। তার এই অন্যায় দাবি মেটাতে পারেনি বলে তিনি ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন। এই মিথ্যাবাদী মেয়ে, মুখ সামলে কথা বল। আমি তোমার বাবার কাছে যৌতুক চাইতে যাব কোন দুঃখে? আল্লাহ কি আমাকে কম দিয়েছেন? আপনি থামুন, আমি দেখছি। মা নদী, তুমি এখন সাগরকে বিয়ে করতে চাও, এ নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু তাই বলে মিথ্যে অভিযোগ এনে আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করা তোমার ঠিক হচ্ছে না। নদী, যা হবার নয় তা নিয়ে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। বাবাকে তুমি যথেষ্ট অপমান করেছো। আর নয়, তোমরা কাকে কি বলছো? চলে এসো, দেরি না করে বিয়েটা সেরে ফেলি। চলো সবাই এসো। মাফ করবেন চৌধুরী সাহেব, এ বিয়ে হতে পারে না। আদালতের আদেশ অমান্য করলে আমি আপনাদের গ্রেফতার করতে বাধ্য হব। যৌতুকের মামলা দায়ের করলেই হলো, সাক্ষী কই, প্রমাণ কই? তাও আছে। মধু এদিকে এসো। চৌধুরী সাহেব, এ তো আপনাদের সবচেয়ে বিশ্বস্ত চাকর, বলো তুমি আদালতে কি সাক্ষী দিয়েছিলে? নদী আপা যা কিছু বলেছেন সব সত্যি। যৌতুকের কারণে বড় সাহেব এ বিয়ে ভেঙে দিয়েছেন। মধু, তুমি বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছ। তোমাকে আমি তোমাকে আমার বোঝা হয়ে গেছে। বাবা বাবা বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আপনি এখনই এই মুহূর্তে বিয়ের ব্যবস্থা করুন, আমি বিয়ে করে জেলে যেতেও প্রস্তুত। ছাড়, বিশ্বাস করবো তোকে? মধু কার ইঙ্গিতে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে তা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। বাবা আমাকে অবিশ্বাস করবেন না। বেরিয়ে যা নেবো খারাপ, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আপনি কি বললেন, নেবো খারাপ? হ্যাঁ হ্যাঁ নেবো খারাপ, এই সেই নেবো খারাপ যে আমার খেয়ে আমার পরে আমার সাথে বেইমানি করেছে। বাবুদা, আজ আমি বলবো তুমি শুনবে। এ হারামজাদা হলো দুমুখো সাপ, মুখে বলে একটা, কাজ করে আর একটা। এভাবে বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো, দুধ কলা দিয়ে যে সাপ তুমি পুষেছ সেই সাপ আজ আমার বুকে চোবল বেড়েছে, আমার মান সম্মান ইজ্জত সব ধুলোয় বিছিয়ে দিয়েছে। তোমার কথায় রাস্তার কুকুরকে বাড়িতে ঠাই দিয়ে যে ভুল আমি করেছি তার বাসুল আমাকে দিতে হচ্ছে। অনেক বলেছেন, অনেক বলেছেন, আর একটা কথা উচ্চারণ করবেন না। আপনি ওকে নয় গালি দিয়েছেন, এক মাকে গালি দিয়েছেন, মায়ের মমতাকে গালি দিয়েছেন, মায়ের জাতকে। আপনি আপনি নিজেকে কি মনে করেন? আপনি যদি মনে করে থাকেন আপনার বিষয় সম্পত্তির জন্য সাগর এখানে পড়ে আছে, তাহলে আপনি ভুল করেছেন। অনেক আগেই চলে যেত, আমি তাকে ধরে রেখেছি। আর আপনি যখন সাগরকে তাড়িয়ে দিচ্ছেন তখন আমি ওর সাথে চলে যাব। আমি তোমাকে নয় সাগরকে যেতে বলেছি। যেখানে ছেলের স্থান নেই সেখানে মাও থাকতে পারে না। আমি সেদিন এই বাড়িতে পা রাখবো যেদিন আপনি সাগরকে ছেলে বলে মেনে নেবেন। এখানে এক মুহূর্ত নাই, চল সাগর।
ভাবি দেখছি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। চল হাশেম, ভাবিকে ফিরিয়ে আনি। চল চলো। তোমরা কেউ যাবে না। আম্মাজান, আম্মাজান আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে। অন্যায় করেছি। কেন তুই এসব করতে গেলি? ছোট সাহেবের মঙ্গলের জন্য। মিথ্যে মামলা না করলে এ বিয়ে কিছুতেই ঠেকানো যেত না, কিন্তু এর পরিণাম যেই হবে তা আমি জানতাম না। এ নিয়ে তুই দুঃখ করিস না, তুই ভাইয়ের মতো কাজ করেছিস। একটা একটা গাড়ির ব্যবস্থা করে দে, আমি বাপের বাড়ি যাব। যদি অভয় দেন তাহলে একটা মিনতি জানাই। বল, ছোট সাহেবকে সঙ্গে নিয়ে এই গরিব ছেলের বাড়িতে চলুন। নদিয়া আপা আমার বাড়িতে আছেন। তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম।